বাগাছড়ায় এনজিও কর্মী পরিচয়ে 24 দিনের শিশু চুরি। বিবিএস নিউজ ডেস্ক রিপোর্ট। যশোরের সারসার বাগাছড়ায় এনজিও কর্মী পরিচয় দিয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক নারী 24 দিনের পুত্র সন্তান চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল 11:30টার দিকে ঘটনাটি ঘটে সারসার বাগাছড়া বাজারের রিফাত হোটেলে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশুকে নিয়ে যেতে দেখা গেলেও বোরকা ও মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ওই চোরকে শনাক্ত ও বাচ্চা উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরি যাওয়া শিশু তাসিনের মা জান্নাতুল বেগমের বাড়ি উপজেলার কাইবা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি ওই গ্রামের আশরাফুলের স্ত্রী। শিশুর মা জান্নাতুল জানান, 15 থেকে 20 দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মী পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দেবে বলে প্রলোভন দেখায়। সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে 30,000 টাকা দেবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগাছড়া বাজারে নিয়ে আসে। এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগাছড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিনকে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং মেন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তারা সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। বাগাছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে দেখা গেছে। শনাক্ত করা সম্ভব হয়নি, পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই বাচ্চা উদ্ধার করতে পারব। আমি আমার স্বামী এবং মা হচ্ছেন বাসায় শুয়ে আছি, আমার শ্বশুর বাড়ি গেছে। যাওয়ার পরে আমার শ্বশুরে নিয়ে আমাদের বাসায় গেছে, এসে তারপরে করে বাসায় গুছায় নাও আজকে টাকা দেবে। গুছাই নিয়ে আমি চলে আসলাম, আসলে আমাদের হোটেলে নিয়ে গেল। হোটেলে নিয়ে নিয়ে পরে আমার খাতির দিল। যাওয়ার পরে আমার বলছে কি ময়না আমার কাছে দেওয়া হয়েছে না দেবো না, না আবার থাক তোমার খাতির আছে বলে আমি ময়না নিয়েছি, বলছি না আবার দেবো না, আমার ভয় কাটছে। বাচ্চারা কলে বলে নিয়ে ভাগাতি করছে, আসে না বাজে, কারণ আমার মনে নিয়ে কোনো জায়গায় যান না, আমার ভয় কাছে। বাচ্চা আমি হোটেলের বিলটা মিটাই দিই, আসে না পা আপনি কিন্তু বসেন। আমি 2 থেকে 3 গাল ভাত খাইছি, এর মধ্যে আমার মধুর না হারাই চলতে গেছে, আর খুঁজে পাইনি আমার মধুর। তার আগে একজন ছিল, হ্যাঁ সে মহিলা একাই ছিল। বাড়ি করে কিছু বলেনি? না, মুখে ডাক বলে না, এটা চেয়ারাটা দেখাইনি, যে মহিলা যে চেয়ারাটা। আচ্ছা, মহিলার সাথে আপনি কেন এসেছিলেন বাজারে? টাকা দেবে বলে নিয়ে এসেছিল আমার আমার শ্বশুর। মহিলা টাকা দেবে, বাচ্চার টাকা দেবে, বাচ্চা মানে আপনাদের সাথে কি কথা বলে নিয়ে এসেছিল বাজারে তাই বলেন? দেবে ওই দিন, আমি 15 দিন পরে এসে তোমাদের নিয়ে যাবো, বাচ্চার নিয়ে যাবো, বাচ্চার মাল নিয়ে যাবো, আর সঙ্গে একজন যাবে। গেলি আমরা ওখানে বাগাছড়ায় নিয়ে যাবো, নিজে ওখান থেকে আমাদের অফিস যেখানে টাকা দেয় সেখান থেকে টাকা তুলে তোমাদের দিয়ে দেবো। এই বলি কি অফিসের লোক বলেছিল? সে অফিসের নাম করেনি। তাহলে সরকারের কোনো টাকা যদি আসে তাহলে চেয়ারম্যান মেম্বারের মাধ্যম দিয়ে আসে না কিভাবে আসে? হয় স্কুলের মাধ্যম দিয়ে আসে, নাহলে চেয়ারম্যান মেম্বারের মাধ্যম দিয়ে আসে। তো ও কি পরিচয়টা দিয়েছিল আপনাদের? পরিচয় দিলে যে বাচ্চাদের একটা ভাতা দেবে সরকার, গরিব নাকি বলে তাই ছেলে না মেয়ে? ছেলে। চেহারাটা দেখছিলেন তার? দাম দাম দেখছিলেন।